স্বাগত জানাই সবাইকে আবার আমার চ্যানেলে। আর আজকে আমি দুর্গাপুজোর দ্বিতীয় ভ্লগ নিয়ে এসে গেছি। আজকে তোমাদের দেখাবো ভবানীপুর এবং হাজরা এলাকার কিছু পুজো। অ্যান্ড ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি দেন প্লিজ কিপ অন ওয়াচিং, বিকজ আই উইল বি প্রোভাইডিং সাম টিডবিটস ইন ইংলিশ। অ্যান্ড অলসো প্লিজ ওয়াচ মাই প্রিভিয়াস দুর্গাপুজো ভ্লগ ইফ ইউ হ্যাভেন্ট অলরেডি, বিকজ আই হ্যাভ অলরেডি প্রোভাইডেড সাম নোটস ওভার দেয়ার ইন ইংলিশ ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দুর্গাপুজো ইজ। সো ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড কিপ অন ওয়াচিং। ভবানীপুর পঁচাত্তর পল্লীর পুজোতে পৌঁছে গেছি। এখান থেকেই আমাদের আজকের পুজো পরিক্রমা শুরু হবে। এটার লোকেশন হচ্ছে নেতাজি ভবন মেট্রো থেকে ঠিক বেরিয়ে যদুবাবুর বাজারের গেট থেকে বেরোলেই আশুতোষ মুখার্জি রোডের ঠিক ওপারে দেখতে পাওয়া যাবে রাস্তার ওপরে এই পুজোটি। সো দুর্গাপূজা ইজ এ বেঙ্গলি হিন্দু ফেস্টিভ্যাল অ্যান্ড ইটস দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ বেঙ্গলিজ ইন হুইচ উই ওয়ার্শিপ গডেস দুর্গা ফর অলমোস্ট 7 ডেজ অ্যান্ড শি ইজ থট টু বি দ্য রিলিভার অফ ডিস্ট্রেস হু রিস্টোর্ড পিস অ্যান্ড অর্ডার ইন হেভেন after defeating the buffalo demon Mahishasur. In Bengal, she is fondly looked upon as a daughter who returns to her paternal home for a few days with her children Kartik, Lakshmi, Ganesh and Saraswati, who you see on her either sides. এই প্যান্ডেল থেকে বেরিয়ে ওই রাস্তা একটু এগোলেই পড়বে সাবেকি ভবানীপুর 76 পল্লী। তারপর সেই রাস্তা আরেকটু এগোলেই পড়বে অগ্রদূত উদয় সংঘ, যেটা মদন মিত্রর পুজো বলে পরিচিত। এবার এদের থিম ছিল ডোকরা এবং পাটের কারুকার্য। সো দুর্গাপূজা ফর আস ইজ অল অ্যাবাউট নিউ ক্লোথস, ফুড, ফান, গোয়িং আউট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড এনজয়িং টু দ্য ফুলেস্ট ফ্রম মর্নিং টিল নাইট অ্যান্ড ইভেন দ্য হোল নাইট। সো প্যান্ডেল হপিং কন্টিনিউস থ্রু আউট দ্য ডে, থ্রু আউট দি নাইট, অ্যান্ড দেয়ার ইজ লাইটস অল অ্যারাউন্ড, দেয়ার ইজ মিউজিক অল অ্যারাউন্ড। অ্যাজ ইউ ক্যান অলরেডি হিয়ার ফ্রম মাই ভিডিও, আই হ্যাভ কেপ্ট দ্য র সাউন্ডস অফ দ্য প্যান্ডেলস। হিয়ার ইউ ক্যান হিয়ার দ্য ট্রেডিশনাল বিটস অফ দ্য ঢাক, উইদাউট হুইচ দুর্গাপূজা ইজ ইনকমপ্লিট। All these creative and artistic things that you see are the temporary shades for the goddess to reside in, for us to worship her, and these are called pandals, and this is the highest form of art and creativity, which are basically made up of cloth, bamboo, wood and other eco-friendly products like leaves, and these installations can be reused. বাইরে থেকে সাধারণ লাগলেও ভেতরটা সত্যি তাক লাগানো এবং রাজকীয় ছিল চক্রবীরিয়া সার্বজনীন দুর্গোৎসবের। হ্যাঁ, এই পুজোটি চক্রবীরিয়া সার্বজনীনের এবং এটি আশুতোষ মুখার্জি রোডের ঠিক উল্টো দিকের রাস্তায়, অর্থাৎ আমরা আগে যে রাস্তাটায় গেছিলাম যেদিকে ভবানীপুর 75 পল্লী ছিল সেই রাস্তার ঠিক উল্টো দিক দিয়ে যেতে হবে গলির ভেতর দিয়ে চক্রবীরিয়া সার্বজনীন এই পুজো দেখতে হলে। আর এখানে একটা স্ক্রিনে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা প্রজেকশন করা হয়েছে মা দুর্গার। Here you see a projection of the goddess's image, while the actual idols of the goddesses are made with nothing but clay and hay. Whatever you see is a product of months and years of planning and brainstorming to showcase one's creativity. যেতে যেতেই পড়েছিল রায় স্ট্রিটের উপরে এই সুন্দর ছিমছাম প্যান্ডেল। Artists, craftsmen and planners take ideas from different types of issues or monuments to build the pandals, like this pandal in Northern Park by Sherpulli. This one is inspired from Amritsar's Golden Temple and this is a beautiful recreation. আসল গোল্ডেন টেম্পলের সামনে যে জলাশয়টি আছে সেটিও এনারা খুব সুন্দর রিক্রিয়েট করেছেন মাঠের ওপরে, আর ভেতরের কারুকার্য তো অসাধারণ এবং অতুলনীয়। যেহেতু বড় মাঠের পুজো তাই এখানেও পাশে কালচারাল প্রোগ্রামের খুব সুন্দর একটা জায়গা ছিল, আর বেশ একটা মেলার মতো বসেছিল নর্দন পার্কে। নর্দন পার্ক ছাড়িয়ে আবার আশুতোষ মুখার্জি রোডের উপরে উঠে পড়ে পাওয়া যাবে ভবানীপুর স্বাধীন সংঘ, যেটার পুজো আমরা এখন দেখছি। সুন্দর বেতের কাজের মাধ্যমে ফোটানো হয়েছে মাইথোলজি এবং নানা রকম ফেবলসের গল্পর সিন। ভবানীপুর এলাকার প্যান্ডেলগুলো আমার মতো একটু আন্ডাররেটেডই থেকে যায়, কারণ আমি যখনই আসি খুব একটা ভিড় পাই না। এবারে আমরা চলে আসছি ভবানীপুর স্বাধীন সংঘ থেকে আরও ভেতরের রাস্তা দিয়ে গিয়ে বকুলবাগান রোডে এই পুজোটির মধ্যে। ভবানীপুর দুর্গোৎসব সমিতির এই পুজোটি এবারে থিম মনে হয় ছিল গ্রিন হাউস। খুব সুন্দর, শুধুমাত্র কাপড়ের একটা আচ্ছাদনার মধ্যে নানা রকম রঙিন গাছপালার টপ দিয়ে, অনেক গাছপালা দিয়ে এটা ঠাকুরটা বানিয়েছে। খুব ইকো ফ্রেন্ডলি আর সুন্দর কনসেপ্ট। ইভেন ঠাকুরটাও পুরো মাটির, কোনো রঙও দেওয়ানি এতে, তাই এটা খুব আলাদা লাগলো আমার। পদ্মপুকুর লেকের ওপরে এই প্যান্ডেলটি পড়বে পদ্মপুকুরের পুজো ভেতরের রাস্তা দিয়ে যেতে যেতে, এবং তারপরেই পড়বে জাগৃতির এই পুজোটি। আমরা যাচ্ছি টুয়ার্ডস গোলমাঠ। পৌঁছে গেছি গোলমাঠে, যেটা খানিকটা দূর পদ্মপুকুরের থেকে প্রায় 10 মিনিট হাঁটা পথ হয়তো। এদের থিম ছিল এবারে বৌদ্ধ চৈত্য মতো, তাই এরা এই রকমের একটা ডেকোরেশন রেখেছে যেরকম বৌদ্ধ মঠে দেখা যায়, এবং বেশ কয়েকটি জপযন্ত্রও এরা বানিয়েছে।
আমার সঙ্গে পুজো পরিক্রমা করতে যদি ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এরপরে আমরা চলে আসছি ভবানীপুর এলাকার একটি খুব বিখ্যাত পুজো, যেটা হচ্ছে অবসরের পুজো। এটি পূর্ণ সিনেমার ঠিক উল্টো দিকের গলিতে একটুখানি এগোলেই পাওয়া যাবে। আর এখানে সবসময় বরাবর খুব লাইন থাকে, তাই আমরা ভেতরে ঢুকতে পারিনি এবার আনফর্চুনেটলি। কিন্তু এটা খুবই সুন্দর একটা পুজো হয়, অবভিয়াসলি তাই ভিড় তো হবেই। গোলমাঠ আর অবসর মোটামুটি ঢিলছোড়া দূরত্বে। আর এরপরেই একদম কাছে যে পুজোটা পড়ে সেটা হচ্ছে ঐকতান, অর্থাৎ দক্ষিণ কলকাতা সর্বজনীন দুর্গোৎসব। আর এবারে এদের থিম ছিল কলকাতা শহর, এবং তোমরা দেখতে পাচ্ছ কলকাতা নানা রকম ল্যান্ডমার্কস দিয়ে সাজানো হয়েছে পুরো প্যান্ডেলটাকে। ভেতরে যতই আমি যাব তোমরা সেটা আরও ভালো করে বুঝতে পারবে। সো দিস ইজ হোয়াট দুর্গা পুজো থিম প্যান্ডেলস আর অল অ্যাবাউট। উইল ফাইন্ড থিমস দ্যাট উইল অ্যাওয়ার ইউ অ্যাবাউট এনভায়রনমেন্টাল চেঞ্জেস, দ্য নিড টু রিডিউস ওয়েস্ট, দ্য নিড টু কনজার্ভ ওয়াটার, অ্যান্ড অলসো উইল ফাইন্ড ডিপিকশনস of monuments from all across the world. Themes are focused on latest trends, latest news to convey social messages and things like that. Please watch with me all my Pujo vlogs to discover what all Durga Pujo 2019 was all about in Kolkata and what all themes were represented. আমাদের ভবানীপুর এলাকার পুজো পরিক্রমা প্রায় শেষের পথে। আর এবারে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি বকুল বাগান, যেটা হচ্ছে ভবানীপুর থানার ঠিক উল্টো দিকের গলিতে পড়ছে, যদিও আমরা ভেতরের রাস্তা দিয়েই এসেছি। এবার তোমাদের দেখাবো কিছু মন ভালো করে দেওয়া অনবদ্য ঢাকের বাজনা এবং তার সঙ্গে নাচ। সো আই বেসিক্যালি রেকর্ডেড দিস ক্লিপিংস সো দ্যাট পিপল ক্যান ফিল দ্য ভাইব অফ দুর্গা পূজা, দ্য জয় অ্যান্ড হ্যাপিনেস ইন দ্য বেঙ্গলি পিপল ডিউরিং দুর্গা পূজা, অ্যান্ড অলসো টু নো অ্যাবাউট দ্য বেঙ্গলি কালচার। So I'll just let you enjoy the music and pray to the goddess that wherever you are next year during Durga Puja, I wish that you can visit Kolkata during Durga Puja and absorb in all the vibes of the festival. বকুল বাগানের এবারের থিম ছিল চালচিত্র, অর্থাৎ দুর্গা ঠাকুর বা যে কোনো ঠাকুরের পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া থাকে সেটাকে বলা হয় চালচিত্র। আর এর মধ্যে ট্রেডিশনালি নানা রকমের মোটিভ দেওয়া থাকে, সেটা মাইথোলজিক্যাল হতে পারে বা কোনো গল্পকথার থেকে ইন্সপায়ার্ড হয়েও হতে পারে। ভেতরে যেহেতু খুব সুন্দর সূক্ষ্ম কারুকাজ ছিল, তাই আমি বেশ একটু সময় নিয়ে এইখানটা শ্যুটটা করেছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। বকুল বাগান থেকে এসপি মুখার্জি রোডের উপর উঠে একটুখানি এগোলেই পড়বে হাজরা মোড়, এবং হাজরা মোড়ে ঠিক হাজরা মেট্রোর পাশে হচ্ছে হাজরা পার্কের পুজো, যাদের থিম হচ্ছে এবারে পাসওয়ার্ড, অর্থাৎ ভেতরে তোমরা দেখতে পারবে নানা রকম সংখ্যার খেলা, সংখ্যা দিয়ে ডেকোরেশন। এছাড়াও ভবানীপুর থানার ঠিক পাশেই পড়ে আরও একখানা দুর্গাপুজো, যেটা এবার আমি মিস করে গেছি। তাহলে আমাদের ট্রিপ শুরু হয়েছিল নেতাজি ভবন মেট্রো থেকে যদুবাবুর বাজারের কাছ থেকে, আর শেষ হলো গিয়ে যতীন দাস মেট্রো অর্থাৎ হাজরা পার্কের সামনে। কিন্তু পুজো তো অসম্পূর্ণ থেকে যায় ম্যাডক স্কোয়ারে না গেলে। আমি এবারে যাইনি, কিন্তু আমি কয়েকটা ছবি জোগাড় করেছিলাম, সেগুলোই তোমাদের দেখাবো। ম্যাডক্সের ভিড় এবং উন্মাদনা অতুলনীয়। এটা হচ্ছে বাঙালিদের পুজোর সময় আড্ডাদের ফেভারিট জায়গা এবং রিইউনিয়নেরও। হাজরা মোড় থেকে বালিগঞ্জ ফাঁড়ির দিকে যাওয়ার পথে পড়বে ম্যাডক স্কোয়ার। তাহলে আজকে এখানেই শেষ করছি আমার পুজোর দ্বিতীয় ব্লগটি। আশা করি তোমাদের খুব ভালো লাগলো। যারা যারা কলকাতায় ছিলে না, পুজো মিস করে গেছো, আশা করি তোমরা খুব এনজয় করলে আমার ব্লগটা দেখে। আমার উদ্দেশ্যটা এটাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটা, আর বেল আইকনটা অবশ্যই হিট করে রেখো, কারণ পুজোর আরও অনেক ভ্লগ আসতে চলেছে আমার চ্যানেলে। কলকাতার আরও অনেক এলাকার ভ্লগ আমার কাছে স্টকড হয়ে পড়ে আছে, আমি সব তাড়াতাড়ি এডিট করার চেষ্টা করছি আর তোমাদের দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে তোমরা আমার আগের পুজোর ভ্লগটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, সেখানে আমি সল্ট লেকের অনেকগুলো ঠাকুর দেখিয়েছি। এছাড়া নীল আর্ট তো চলতেই থাকবে, তাহলে প্লিজ শেয়ার করে দিও এই ভিডিওটা, আর অবশ্যই লাইক করে দিও। আর কালী পুজো তো আসছে, তোমরা সবাই খুব এনজয় করো। আমি কলকাতায় থাকতে পারবো না, নাহলে কালী পুজোর নিশ্চয়ই ব্লগ বানাতাম। তাহলে বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।